অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য প্রতিবারের মতো এবারও কৃষিকাজ সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা অল্প দিনে গাছ চাষ করে বা কয়লা গাছ লাগিয়ে কিভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ফলন ধরাতে পারবেন সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক বন্ধুরা আমি একটা কয়লা গাছের মাদা তৈরি করে নিয়েছি বীজ লাগানোর জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন মাটিটাও কতটা আমি ঝুরঝুরা করে নিয়েছি তো আমি এই মাদাটা তৈরি করার সময় কিছু পরিমাণ গোবর সার এবং হালকা পরিমাণ কিছু রাসায়নিক সার দিয়ে মাদাটা তৈরি করে নিয়েছি এবং আমি এখন এই কলা বীজগুলো লাগিয়ে দেবো এই মাদাটার মধ্যে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কলা বীজ কয়েকটি হাতে নিয়ে নিয়েছি এবং লাগাতে আরম্ভ করে দিয়েছি তো এইভাবে আপনারাও এইভাবে করলা বীজগুলো নেবেন এবং লাগিয়ে দেবেন তো দর্শক বন্ধুরা অবশ্যই করলা বীজ লাগানোর সময় আপনারা খুব ভালো জাতের যে বীজটা সেটাই নিয়ে নেবেন এবং আপনারা চাইলে আপনারা বাজার থেকে করলা গাছ বা চারা ক্রয় করে নিয়ে লাগাতে পারেন তো আপনারা অতি অবশ্যই এইভাবে এক ইঞ্চি মাটির নিচে করলা বীজগুলো পুঁতে দেবেন এবং তারপরে আপনারা অতি অবশ্যই হালকা পরিমাণ দু তিন দিন ছাড়া ছাড়া জল দিয়ে দেবেন তাহলে কী হবে আপনার কলার গাছগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গজিয়ে যাবে এবং অতিরিক্ত পরিমাণ পানি দিলে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বন্ধুরা আমি ফিরে আসছি কিছুদিন বাদ তো দর্শক বন্ধুরা কয়েকদিন পর আমি ফিরে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কলার চারাগুলো কত সুন্দর গজিয়ে গেছে এবং গাছগুলোও কত সুন্দর দেখা যাচ্ছে সুস্থ সবল প্রায় প্রত্যেকটি বীজ আমার গজিয়ে গেছে তো দর্শক বন্ধুরা আমি এর মাঝে মধ্যে জল দিয়ে দেবো এবং এর মাঝে মধ্যে আমি দেখাশোনা করবো এবং পরিচর্যা করবো তো ফিরে আসি কিছুদিন পর গাছগুলো যখন আরেকটু বড় বড়ো হবে তো দর্শক বন্ধুরা কিছুদিন পর ফিরে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার করলা গাছটা কত বড়ো হয়ে গেছে এবং খুব সুস্থ সবল এবং সবুজ সতেজ দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারাও এইভাবে চাষ করবেন এইভাবে লাগাবেন এরপর আমরা অতি অবশ্যই কলাগাছের গাছের চারপাশে মাটিটা অলরেডি আমি আলগা করে নিয়েছি কোদালের সাহায্যে এবং আজকে আবার পুনরায় আমি কোদাল দিয়ে চার গাছের গোড়া থেকে চার থেকে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দূর দিয়ে কোদাল দিয়ে আবারও আলগা করে নেব তাহলে কি হবে দর্শক বন্ধুরা কলা গাছের যে চারাগুলো শিকড়গুলো রয়েছে সেগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারবে তো আমি এইভাবে কোদাল দিয়ে মাটিগুলোকে আলগা করে ঝুরঝুরে করে নেব তাহলে কি হবে আমি এই তারপর আমি যে আগাছাগুলো রয়েছে সে আগাছাগুলো তুলে দেব। এবং আগাছা তুলে দিয়ে যে আলগা মাটি রয়েছে সেখানে আমি কিছু পরিমাণ সার ছড়িয়ে দেব। এবং তাহলে কি হবে সারগুলো আমি মাটি দিয়ে ঢেকে দিতে পারবো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মাটিগুলো আলগা করে দিয়ে একটা ড্রেনের মতো করে দিচ্ছি এবং আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আপনারাও অতি অবশ্যই এইভাবে করে নেবেন তাহলে আপনাদের কলা গাছগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি উঠে যাবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমি কীভাবে কোদালের সাহায্যে মাটিগুলো আলগা করে নিয়ে এবং তারপর মাটিগুলো জোরঝোর মাটিগুলো গাছের গোড়া থেকে একটু সরিয়ে দিলাম এবং আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে আমার তা এবং আমি এখন কিছু পরিমাণ সার দিয়ে দেব গাছের গোড়া এবং দিয়ে ঢেকে দেবো প্রথমে আমি কিছু পরিমাণ ভিটামিন গাছের গোড়ায় দিয়ে দেবো আমি গ্লাসে গুঁড়ে নিয়েছি সেটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি ভিটামিনটা গাছের গোড়ায় কিভাবে দিয়ে দিলাম এবং তারপর আমি আর কিছু পরিমাণ পটাশিয়াম পটাশার গ্লাসে গুলে নিয়েছি আমি সেটাও গাছের গোড়ায় দিয়ে দেব। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে পটাশের যে দ্রবণটা সেটা আমি গাছের গোড়ায় দিয়ে দিছি এবং কিছু পরিমাণ এখন আমি টিএসপি সার গাছের গোড়ায় দিয়ে দেব তো দর্শক বন্ধুরা এইভাবে আপনারা অতি অবশ্যই এই সারগুলো দিয়ে দেবেন এবং সারগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন কিছু পরিমাণ যে যাতে গাছ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যায় বা রেহাই পাওয়া যায় তার জন্য কিছু পরিমাণ ফলাটনও দিয়ে দেব এবং তার আগে আমি কিছু পরিমাণ ইউরিয়া সার দিয়ে দিচ্ছি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে যেখানটা মাটি আমি সরিয়ে রেখেছিলাম সেইখানটা দিয়ে কিছু পরিমাণ ইউরিয়া সার দিয়ে দেওয়া হয়ে গেছে আমার তো এইভাবে আপনারাও অতি অবশ্যই কিছু পরিমাণ ইউরিয়া সার গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দেবেন এখন এবং তারপরে আমি গাছের গোড়ায় একদম গাছের গোড়ার মধ্যে কিছু পরিমাণ ফোরাডন দিয়ে দিচ্ছি তো ফোরাডন দেওয়ার পরে আপনাদের যে গাছের গোড়ায় যে পোকামাকড়ের আক্রমণ হয় বা গাছের গোড়া কেটে দেয় এই ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে আপনারা অতি অবশ্যই রেহাই পাবেন তো আপনারা অতি অবশ্যই এই ফোরাডন দিয়ে দেবেন তো আপনারা ফোড়াটন যদি না পান তো অন্য রকমের এই দানাদার যে কোনো কীটনাশক সেটা আপনারা দিয়ে দিতে পারেন এবং তারপর কি করব আমি যে এই গাছের কোড়ার চারদিকে যে সারগুলো দিয়ে দিয়েছি সেগুলো আমি কিছু পরিমাণ গোবর সার দিয়ে ঢেকে দেব তো আপনারা চাইলে সেটা মাটি দিয়েও ঢেকে দিতে পারেন তো গোবর সার দিয়ে ঢেকে দিলে সেটা ভালো হবে তো এইভাবে আপনারা অতি অবশ্যই যে ইউরিয়া সারগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনারা গোবর সার দিয়ে ঢেকে দেবেন তার তারপর আপনারা অতি অবশ্যই সেই গোবর সারগুলো যে আলগা মাটিগুলো রয়েছে জোর জোরে সেটা দিয়ে আপনারা অতি অবশ্যই ঢেকে দেবেন তাহলে কি হবে আপনাদের সারগুলো ঢেকে যাবে এবং ভালো কাজ দেবে তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে আপনারা শুধু জৈব সার দিয়েও এইভাবে চাষ করতে পারেন তো জৈব সারের পরিবর্তে রাসায়নিক সার দিয়ে চাষ করলে খুব তাড়াতাড়ি ফলন গাছে চলে আসবে এবং গাছগুলো সুস্থ সবল ও সতেজ থাকবে তো দর্শক বন্ধুরা এইভাবে আপনারা অতি অবশ্যই চাষ করুন তো আমরা আবারও ফিরে আসবো কিছুদিন পর তো দর্শক বন্ধুরা আমি কিন্তু আবারও ফিরে এলাম কিছুদিন পর তো কিছুদিন পর ফিরে আসার পরে আমার গাছগুলো কিন্তু কত বড় এবং কত এলাকা জুড়ে ছড়িয়ে গেছে তো এর কিছুদিন আগে কিন্তু আমি সার দিয়ে দিয়েছিলাম রাসায়নিক সার এবং গোবর জৈব সার হিসেবে গোবর সার দিয়ে দিয়েছিলাম এবং গাছগুলো খুবই সতেজ এবং সুস্থ সবল দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা যে গাছের মধ্যে যে সব সব দাগগুলো দেখতে পাচ্ছেন তা সেটা আমি কিছুদিন আগে কিছু পরিমাণ গোবর গুলিয়ে গাছের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে গরু ছাগল বা কোনো প্রাণে আক্রমণ বা খেতে না পড়ে তো এর মধ্যে আমি কয়েকদিনের মধ্যে গাছগুলোকে বাউনে দিয়ে মাছার মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করবো এবং তুলে দেব তো কিছুদিন পর আবারও ফিরে আসা যাক তাহলে তো দর্শক বন্ধুরা কিছুদিন পর আবারও ফিরে আসলাম এবং ফিরে আসা আমি এর মাঝখানে কিন্তু গাছগুলোকে বাউনি দিয়ে মাছায় তুলে দিয়ে তুলে দিয়ে দিয়েছি তো এর আগে কিন্তু গাছগুলো মাটির মধ্যে ছড়ানো ছিটানো বা শুয়েছিলো এখন আমি কিন্তু গাছগুলোকে মাসার মধ্যে বাইয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু দিনের মধ্যে কিন্তু আমার ফলন ধরতে শুরু করে যাবে তো দর্শক বন্ধুরা আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন তো আপনারা দেখতে পারবেন যে আমার গাছে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করে গেছে তো আপনারা যদি এইভাবে করেন তো খুব তাড়াতাড়ি ফল ফুল চলে আসবে তো আপনারা অবশ্যই জানেন গাছ বাউনি দেওয়ার পরেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আসতে শুরু করে তো আমার কাছেও কিন্তু এভাবে আসতে শুরু করে শুরু করে দিয়েছে তো দর্শক বন্ধুরা আমি কিন্তু খুব মেহনত করে কিছুদিন থেকে পরিচর্যা করেছি এবং গাছগুলো আমার হয়ে গেছে তো এখন করলা ধরতে শুরু করবে তো আপনারাও এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনাদেরও খুব তাড়াতাড়ি কল্লা ধরতে শুরু করবে তো দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো রকম কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তো আমাকে জানাতে পারেন এবং আপনাদের যদি কলা গাছের কোনোরকম কোনো সমস্যা হয় সে বিষয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটা যদি আপনাদের একটু উপকার বলে মনে হয় বা ভালো লাগে তো অতি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে তো ধন্যবাদ দর্শক বন্ধু বন্ধু